শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের পাঠ রৌদ্র লেখে জয়, লিখেছেন শামসুর রহমান। আমরা প্রথমে কবি পরিচিতি সম্পর্কে জেনে নেব। কবি শামসুর রহমান 1929 খ্রিস্টাব্দে 23 অক্টোবর পুরান ঢাকার মাহুতটুলিতে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস পাড়াতলি গ্রামে, নরসিংদী জেলার। তিনি পেশায় সাংবাদিক ছিলেন। ছোটদের জন্য লেখা তার উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে এলাটিং বেলাটিং, ধান বানলে কুড়োদেব, স্মৃতির শহর ঢাকা ইত্যাদি। তিনি 2006 খ্রিস্টাব্দে 17 আগস্ট মৃত্যুবরণ করেন। আমরা কবি পরিচিতি সম্পর্কে জেনে নিলাম, এবারে আমরা কবিতায় আসব। রৌদ্র লেখে জয়, শামসুর রহমান। বর্গী এলো খাজনা নিতে, মারল মানুষ কত, পুড়ল শহর পুড়ল শ্যামল গ্রাম যে শত শত। হানাদারের সঙ্গে জোরে লড়ে মুক্তি সেনা, তাদের কথা দেশের মানুষ কখনো ভুলবে না। আবার দেখি নীল আকাশে পায়রা মেলে পাখা, মা হয়ে যায় দেশের মাটি তার বুকেতেই থাকা। কাল যেখানে আধার ছিল আজ সেখানে আলো, কাল যেখানে মন্দ ছিল আজ সেখানে ভালো। কাল যেখানে পরাজয়ের কালো সন্ধ্যা হয়, আজ সেখানে নতুন করে রৌদ্র লেখে জয়। মা ও মাতৃভূমি সমান গর্বের, সমান আনন্দের। জননীহীন সন্তান যেমন দুর্ভাগা, তেমনি একটি স্বাধীন মাতৃভূমি না থাকলে সে জাতি ভাগ্যহীন। সোনার বাংলার সোনার সন্ধান পেয়ে তা লুট করার জন্য বর্গীর মতো অনেকেই হামলা করেছে। মানুষ মেরে ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ধন সম্পদ লুট করেছে। 1947 সালে ইংরেজদের বিতাড়িত করার পর আমরা নতুন করে পাকিস্তানিদের কবলে পড়ে যাই। 1971 সালে হানাদার পাকিস্তানি সৈন্যদের সাথে লড়াই করে এদেশের বীর মুক্তিযোদ্ধারা স্বাধীনতার সূর্য ছিনিয়ে আনে। এই কবিতায় পাকিস্তানিদের অত্যাচারের কথা বলা হয়েছে। 16 ডিসেম্বর 1971 রেসকোর্স ময়দানে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিছু শব্দার্থ জেনে নেব। বর্গী, মারাঠা দস্যু, হানাদার, আক্রমণকারী, খাজনা, কর বা ট্যাক্স। এবারে কিছু বিপরীত শব্দ জেনে নেব। আধার, আলো, কালো, সাদা, ভালো, মন্দ, জয়, পরাজয়, সকাল, সন্ধ্যা। আমরা বিপরীত শব্দগুলো জানলাম। শিক্ষার্থী বন্ধুরা, এবারে কয়েকটা যুক্তবর্ণ ভেঙে নতুন শব্দ তৈরি করা শিখে নেব। আমরা দেখতে পাচ্ছি কয়ে তয়ে যুক্ত, ক যোগ ত, কয়ে তয়ে যুক্ত, কয়ে যুক্ত দিয়ে মুক্তি শক্তি। দন্ত ন যোগ ধ, দন্ত নয়ে ধয়ে যুক্ত, সন্ধ্যা বন্ধ। দ যোগ র ফলা, রৌদ্র ভাদ্র। আমরা যুক্তবর্ণগুলো ভেঙে নতুন দুটি করে শব্দ তৈরি করা শিখলাম। এবারে তোমাদের আমি একটা ছোট্ট বাড়ির কাজ দিয়ে দিই। মুক্তিযোদ্ধাদের কথা দেশের মানুষ কখনো ভুলবে না কেন? তোমরা বাড়ি কাজ করে রাখবা, যখন স্কুল খুলবে তখন আমাকে দেখাবে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। ধন্যবাদ।